আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, পুত্র সন্তান লাভের দোয়া, পুত্র সন্তান লাভের আমল। অনেকেই সন্তান লাভের জন্য, বিশেষ করে পুত্র সন্তান লাভের জন্য মরিয়া হয়ে থাকেন, খুবই আশা ভরসা নিয়ে থাকেন আল্লাহ তাআলা যেন একটি পুত্র সন্তান দান করেন। এজন্য আজকে আমরা পুত্র সন্তান লাভের কিছু আমল ও দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে মূল আলোচনার পূর্বে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাদের নিকট আমাদের রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের নিকট পৌঁছে যায়। তাহলে আজকে আমরা আলোচনা করব পুত্র সন্তান লাভের দোয়া ও আমল নিয়ে। তার পূর্বে প্রিয় দীনী ভাই ও বোনেরা, একথা মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেন, তার কোনো রোগ, কোনো দুর্বলতা বা অন্য কোনো সমস্যা তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজ্জুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। সুতরাং আল্লাহ তাআলাই একমাত্র সন্তান দাতা। এই জন্য নিবিষ্ট মনে, নিজের মতো করে, নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে ন্যাক, সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা এই ডাকে সাড়া দিলে অবশ্যই সন্তান লাভ করা যাবে। তবে সেক্ষেত্রে পুত্র সন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া এবং আমল করা যেতে পারে। যেমন হযরত ইব্রাহিম আলা নবিকিনা আলাইহি সালাতু ওয়াসালাম পুত্র সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এজন্য ওনার অনুসরণে পুত্র সন্তান লাভের জন্য এই দোয়াটি করা যেতে পারে। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার নিকটে পুত্র সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করেন এবং তাকে পুত্র সন্তান দান করেন। সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে এই দোয়াটি রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পুত্র সন্তান লাভের জন্য এই দোয়াটি করেছেন আল্লাহর কাছে। সেই দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমাকে এক সৎ পুত্র দান করুন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার কাছে পুত্র সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। এই জন্য পুত্র সন্তান লাভের জন্য আমরাও এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই দোয়াটি সর্বদা পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই রচিত আমলে কুরআনি নামক একটি গ্রন্থ রয়েছে। সেখানে তিনি পুত্র সন্তান লাভের আরো কয়েকটি আমল এবং দোয়া বলেন। তার মাঝে প্রথমটি হলো, স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়বে এবং সাথে সাথে আল মুতাকাব্বেরু, আল্লাহ তাআলার এই নামটি স্ত্রী সহবাসের পূর্বে 10 বার পড়বে। এইভাবে যদি কেউ স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়ে, আল মুতাকাব্বিরু 10 বার পড়ে স্ত্রী সহবাস করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করবেন। আর দ্বিতীয় দোয়া হলো, সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতের অংশটি প্রতি নামাজের পর 3 বার করে তেলাওয়াত করবে, তাহলে পুত্র সন্তান লাভ করবে ইনশাআল্লাহ। সে আয়াতটি হলো, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনাদের সুবিধার্থে আমরা এর বাংলা উচ্চারণ লিখে দিলাম। সুতরাং এর বাংলা উচ্চারণ দেখে দেখে সবাই এটি মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক নামাজের পর 3 বার করে এই আয়াতটি তেলাওয়াত করবেন এবং স্ত্রী সহবাসের পূর্বে দোয়া পড়ে আল মুতাকাব্বিরু 10 বার পড়বেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম পুত্র সন্তান লাভের জন্য যে দোয়া পাঠ করেছেন সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রত্যেক নামাজের পর অথবা যে কোনো সময় এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে মনোযোগের সাথে একান্তভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পুত্র সন্তান দান করবেন। এ বলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন ইসলামের সকল বিষয় মানুষ জানতে পারে। এ পর্যন্ত আজকের মতো
এবারে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।